শামসেরগঞ্জে এক গৃহবধূকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগে একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। শামসেরগঞ্জের চাচণ্ড এলাকায় 3রা জুলাই তসলিমা বিবিকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন NABL স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। শামসেরগঞ্জে গৃহবধূকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করলো পুলিশ। শামসেরগঞ্জের চাচণ্ড এলাকায় 3রা জুলাই তসলিমা বিবিকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় শামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় স্বামী শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গৃহবধূর পরিবার। পরে 1 লাখ টাকা চাওয়া ছিল আমার এই ছোট মেয়ের বিয়ে দেওয়ার। আমার জামাই ছাড়া আর কে মারবে? আমরা এখন শাস্তি চাইছি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।